হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল সফটেক। সফটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমি মাইক্রো ওয়ার্কার্সের পেমেন্ট নিয়ে কথা বলবো। তো আমরা যারা নতুন আছি মাইক্রো ওয়ার্কার্সে এবং নতুনই কাজ করতেছি অথবা কাজ করব বলে ভাবছি, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ভাবছেন যে কাজ করতেছি টাকা আমরা কিভাবে তুলবো অথবা টাকা কি তুলতে পারবো কি না। তো এই সমস্ত সমস্ত প্রশ্নের জবাব আজকের ভিডিওতে আপনি পেয়ে যাবেন। ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য আমি একটি লাইভ পেমেন্ট নিয়ে দেখাবো যে মাইক্রো কার্স থেকে আসলে কি পেমেন্ট পাওয়া যায় অথবা পাওয়া গেলে কিভাবে পেমেন্ট আমরা নিব। তো মাইক্রো কার্সের পেমেন্ট মেথড অনেকগুলো আছে ফ্রেন্ডস, যেমন অনেক মেথডেই আমরা নিতে পারি। তো আপনাদের জন্য আজকে আমি সবচেয়ে সহজ একটি মেথড দেখাবো। তো ফ্রেন্ডস, আপনি এই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু বাদ পড়ে যাবে। তো আপনি যখন উইথড্র নিতে যাবেন তখন কিন্তু আপনার সমস্যা হতে পারে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ ফ্রেন্ডস, প্রতি ভিডিওতে আমি যেই কথাটি বলে থাকি যে আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন মূল ভিডিও শুরু করি। ফ্রেন্ডস, এখন আমি আমার মাইক্রো ওয়ার্কার্সে লগ ইন অবস্থায় আছি। দেখুন ফ্রেন্ডস, এই যে এখানে আমার অ্যাকাউন্টে $10.77 আছে। তো এই অ্যামাউন্টটা আমি উইথড্র করে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাইক্রো কাছ থেকে উইথড্র নিতে হয়। তো ফ্রেন্ডস, উইথড্র নেওয়ার জন্য আমাদের এই যে উইথড্রল, দেখুন ফ্রেন্ডস, এই যে এখানে উইথড্রল নামে একটি অপশন আছে। তো সর্বপ্রথম আমরা এখানে ক্লিক করে দিব। ফ্রেন্ডস, যারা মাইক্রো কাছে নতুন তাদের কিন্তু অবশ্যই KYC ভেরিফিকেশন থাকতে হবে। দেখুন এই যে আমার এখানে কিন্তু KYC ভেরিফাইড অ্যাপ্রুভড। যদি আপনারা এটাকে অ্যাপ্রুভ না করেন, তা মানে আপনারা মাইক্রো কাছ থেকে যত টাকা উইথড্র ইনকাম করেন না কেন, ওই টাকাটা উইথড্র করতে পারবেন না। ওই টাকাটা উইথড্র করতে হলে অবশ্যই আপনার KYC অ্যাপ্রুভ করতে হবে। তো ফ্রেন্ডস, উইথড্র করার জন্য সর্বপ্রথম প্লেস এ নিউ উইথড্রল রিকোয়েস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এই যে এখানে অনেকগুলা অপশন চলে আসছে যেগুলোর মাধ্যমে আমরা উইথড্র দিতে পারবো। যেমন লোকাল ব্যাংক, আপনার লোকাল ব্যাংকের মাধ্যমে উইথড্র নিতে পারবেন, পেপালের মাধ্যমে উইথড্র নিতে পারবেন, স্কিলের মাধ্যমে উইথড্র নিতে পারবেন, পেওনারের মাধ্যমে উইথড্র নিতে পারবেন, এয়ারটেমের মাধ্যমে উইথড্র নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমাদের জন্য, আমরা যারা মাইক্রো সাইটে কাজ করি, ছোট ছোট ইনকাম করি, এদের জন্য সবচেয়ে বেস্ট হলো এয়ারটেম। এয়ারটেম বেস্ট হলো এই কারণে যে এয়ারটেমে দেখুন যে এখানে $5 হলেই আমরা কিন্তু এয়ারটেমে উইথড্রটা দিতে পারবো। আর অন্য অন্য পেমেন্ট মেথড, যখন পেওনারে যদি আমরা উইথড্র দিই তাহলে $20 প্রয়োজন, স্কিল থেকে দিলেও $5 প্রয়োজন। স্কিল থেকে আমরা উইথড্র দিতে গেলেও কিন্তু $5 লাগবে, বাট স্কিল থেকে কিন্তু আমাদের ব্যাংকে বা বিকাশে উইথড্র নিতে গেলে তখন অনেক ঝামেলা হয়ে যায় ফ্রেন্ডস। কারণ আপনার $11 না হলে স্কিল থেকে উইথড্র দেওয়া যায় না, প্লাস আপনার $6 অলরেডি কেটে নিবে, কারণ $100-এর $6 কাটে ওরা। তো আপনি যদি $20 $30 উইথড্র দেন তারপরেও আপনাদের কাছ থেকে $6 কাটবে। তাই আমাদের জন্য কিন্তু সবচেয়ে বেস্ট এবং সহজ হলো এয়ারটেম। এয়ারটেমের আর একটা বৈশিষ্ট্য হলো যে এয়ারটেমে সবচেয়ে ডলার রেট ভালো পাওয়া যায়। তো এয়ারটেম থেকে উইথড্র নেওয়ার জন্য আমরা এই যে এয়ারটেম এখানে ক্লিক করে দিব। ফ্রেন্ডস, এয়ারটেমে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। ফ্রেন্ডস, আপনার যদি এয়ারটেম অ্যাকাউন্ট না থাকে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এয়ারটেমের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে একটি এয়ারটেম অ্যাকাউন্ট খুব সহজেই তৈরি করে নেবেন। আর যদি আপনি না জানেন যে কিভাবে এয়ারটেম অ্যাকাউন্ট তৈরি করতে হয় তাহলে সিম্পলি আমার চ্যানেলে চলে যান, সেখান থেকে ভিডিওটি দেখে নিন। সেই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বর্ণনা করেছি যে আপনি কিভাবে খুব সহজে একটি এয়ারটেম অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ফ্রেন্ডস, এয়ারটেমে উইথড্র দেওয়ার জন্য আমাদের এই যে দেখুন অ্যামাউন্ট টু উইথড্রল, আমরা $9.97 উইথড্র দিতে পারবো, আর বাকিটা আপনার মাইক্রো কাস্ট চার্জ হিসাবে কেটে নিবে। ফ্রেন্ডস, সেন্ড পেমেন্ট টু, এখানে এখানে আপনার এয়ারটেম ইমেলটি দিবেন, যে ইমেল দিয়ে আপনি এয়ারটেম অ্যাকাউন্টটি তৈরি করেছেন সেই ইমেলটি এখানে দিতে হবে। ইউর পাসওয়ার্ড, ফ্রেন্ডস, এই যে ইউর পাসওয়ার্ড, এখানে কিন্তু আপনার এয়ারটেম অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিবেন না, এখানে আপনার মাইক্রো কার্সের পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ ইন করেন সেই পাসওয়ার্ডটি দিতে হবে। একটু ভালোভাবে বুঝবেন, এখানে যেই ইমেলটি দিবেন সেই ইমেলটি হবে এয়ারটেম অ্যাকাউন্টের ইমেল, আর এইখানে যে পাসওয়ার্ডটি দিবেন এই পাসওয়ার্ডটি হবে আপনার মাইক্রো ওয়ার্কার্সের পাসওয়ার্ড। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি লিখে দিব। ভেরিফিকেশন পিন, ফ্রেন্ডস, এখানে একটি ভেরিফিকেশন পিন দিতে হবে।
তো এই যে দেখুন যে ক্লিক হিয়ার টু সেন্ড পিন টু ইউর ইমেল, এখানে যদি ক্লিক করি আমাদের ইমেলে একটি ভেরিফিকেশন পিন চলে যাবে। ইমেলটিকে লগ ইন করে সেখান থেকে পিনটি এনে এখানে পেস্ট করে দিতে হবে। ফ্রেন্ডস, এখানে আমরা দিছি ইয়ার টিমের ইমেল, আর এখানে দিছি পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি ব্যবহার করছি সেটা হলো মাইক্রোকার্সের পাসওয়ার্ড। ফ্রেন্ডস, এখানে যে এখানে যদি আমরা ক্লিক করি এখন আমাদের ইমেলে একটি পাসওয়ার্ড চলে যাবে বা ভেরিফিকেশন পিন চলে যাবে। এই পিনটি কোন ইমেলে যাবে? ফ্রেন্ডস, যেই ইমেলটি দিয়ে আপনি মাইক্রোকার্স অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই ইমেলটি কিন্তু লগ ইন করবেন। আমি আবার বলি যে আপনি যেই ইমেলটি দিয়ে মাইক্রোকার্স অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই ইমেলটি লগ ইন করবেন, সেই ইমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে। তো দেখুন ফ্রেন্ডস, এখানে কিন্তু আমার ইমেলটি লগ ইন করা অবস্থায় আছি। এই যে এখানে কিন্তু আমি একটি ইমেলে লগ ইন করা অবস্থায় আছি। তো ফ্রেন্ডস, আমরা এখন এই যে এখানে ক্লিক হেয়ার টু সেন্ড পিন টু ইউর ইমেল, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমরা চলে যাব আমাদের ইমেলে, ইমেলে চলে আসলাম। ফ্রেন্ডস দেখুন, এই যে এখানে এই যে উইথড্রল পিন মাইক্রোকার্স, আমাদের কিন্তু ইমেলটি মাইক্রোকার্স থেকে চলে আসছে। তো আমরা এটা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই যে পিন, এই যে আমাদেরকে এই পিনটা কপি করে নিব। কপি কপি করার পর আমরা মাইক্রোকার্সে চলে যাব, দেন এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর সাবমিট রিকোয়েস্ট এখানে ক্লিক করে দিব। ফ্রেন্ডস, সাবমিটে ক্লিক করার পর আমাদের এখানে দেখেন উইথড্রল হিস্টোরি, মানে উইথড্রল হিস্টোরিতে এই যে আমার কিন্তু এই যে $9.97 পেন্ডিং দেখাচ্ছে। দেখুন ফ্রেন্ডস, এই যে এখানে আজকের ডেটটা দেখাচ্ছে 3/18/2022, ইয়ারটিএম আমার ইমেলটা শো করতেছে, বা ইয়ারটিএম অ্যাকাউন্টের যে ইমেলটা সেই ইমেলটি এখানে শো করতেছে, পেন্ডিং দেখাচ্ছে এই যে এখানে পেন্ডিং ক্যান্সেল অ্যান্ড রিফান্ড। ফ্রেন্ডস, আমরা যদি চাই এখন ক্যান্সেল করে দিতে পারবো উইথড্রলটি। যদি আপনি চান যে এই উইথড্রলটি আপনি ক্যান্সেল করে দিবেন, তাহলে এই যে এখান থেকে ক্যান্সেল অ্যান্ড রিফান্ড এখানে ক্লিক করলে আপনার উইথড্রলটি ক্যান্সেল হয়ে যাবে। আর হ্যাঁ ফ্রেন্ডস, এই উইথড্রলটি আপনার প্রথম অবস্থায় একদিন সময় নিতে পারে, তো একদিনের মধ্যেই কিন্তু আপনি যদি রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে উইথড্রল দেন তাহলে মোটামুটি 24 ঘন্টার মধ্যেই আপনার টাকাটি আপনার ইয়ারটিমে ট্রান্সফার হয়ে যাবে। ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। যদি এই ভিডিওতে কোনো লিকেজ থেকে থাকে, আপনি যদি কোথাও না বুঝতে পারেন, তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ ফ্রেন্ডস, আমি প্রতি ভিডিওতে কিন্তু বলে থাকি যে আপনারা কোন ধরনের বা কোন টাইপের ভিডিও চান, অবশ্যই একটু কষ্ট করে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যে আমি চেষ্টা করব যে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার। তো ফ্রেন্ডস, কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর কিছু করা যায়?